কোচ রাজবংশের ছাত্র সন্থায় আমি দীর্ঘদিন ধরে আমার কোচ রাজবংশের জনগোষ্ঠীর যে জ্বলন্ত সমস্যা দীর্ঘদিনের দাবি দাবি উত্থাপন করে আসছিল, কিন্তু কোনো এখন সরকারে বিজেপি হোক কংগ্রেসে হোক কোনো একটা পলিটিক্যাল পার্টিয়ে হোক, কিন্তু কোচ রাজবংশের জনগোষ্ঠীর যে জ্বলন্ত সমস্যা আজির তারিখতে কিন্তু সমস্যা সমস্যা হয়ে থাকেন। কোচ রাজবংশী জনগোষ্ঠীর উত্তরণের ক্ষেত্র আমি হেয়তীয়ভাবে এক্সিকিউটিভত আমি বহুতখিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি লৈছো। আপনার মিডিয়ার যোগেদি সংবাদমেলর যোগেদি আজি আমি রাইজক অবগত করব বিচারিছো যে এই চলিত ডিসেম্বর মাহর 20 তারিখের পরাই প্রত্যেকখন জেলাতে আমার তিন ঘণ্টীয় অবস্থান ধর্মঘট রূপায়ণ হব। ইফালে নামনি অসমৰ পৰা উজনি অসমলৈ যি সমূহ আমাৰ জিলা কমিটি আছে প্ৰত্যেকখন জিলাতেই তিন ঘণ্টীয়াকৈ আমাৰ অৱস্থান ধৰ্মঘট কৰা হ'ব। আৰু আমাৰ অহা জানুৱাৰী মাহৰ 2023 ইংৰাজী 2023 ইংৰাজী চনৰ জানুৱাৰী মাহৰ 29 তাৰিখে আমি বিশাল গণসমাৱেশ আয়োজন কৰিছোঁ আমার ধুবুরী জেলাত শালকোসাত হব। ইতিমধ্যে আমি রাইজর লগত নানান ধরনের আমার মত বিনিময় চলি আছে, তাতে আমি 1 লাখের উপর মানুষ আমি তাতে আমি গেদারিং করিম। গণসমাবেশ আমি এই কারণেই আয়োজন করেছো, এই কারণে আমি কার্যসূচী হাতত লৈছো যে বর্তমানে যে ধরনের বিজেপি সরকার যে ধরনের শাসন চলাই আছে, বিজেপি সরকারখানে যে ধরনের কোচ রাজবংশী জনগোষ্ঠী যে ধরনের প্রতারণা করে আছে, জনজাতিকরণের ক্ষেত্র কোনো ধরনের আমি বাস্তবত আমি সিদ্ধান্ত লওয়া দেখা নাই। এই গণসমাবেশে তাতে আমি দেখাই দিন অসম সরকার সরকার বিজেপি সরকারক যে কোচ রাজবংশীর 70 লাখ জনগোষ্ঠীয়ে সমগ্র অসমত যে আমার কোচ রাজবংশীর 70 লাখ জনগোষ্ঠী মানুষ আছে, 70 লাখ জনসংখ্যা যে আমার আছে, তাতে আমি একগোট হই আমার তাতে বিভিন্ন বুদ্ধিজীবী আমি মাতি তাতে আমি আমার বস্তুখিনি উত্থাপন করিম। আর আমি তাতেই আমি অসম সরকার তথা ভারত সরকার আমি দেখাই দিন যে কোচ রাজবংশী জনগোষ্ঠী অনলি ভোটের কারণে কিন্তু ব্যবহার নহয়, বারংবার ইলেকশনের নামত কোচ রাজবংশী জনগোষ্ঠীয়ে নিম্ন ধরনের সাধারণ রাইজে কিন্তু বারংবার ইলেকশনের ক্ষেত্রে আমি ব্যবহার হয়ে আছো। আপনাদের জ্ঞাত বিগত বিধানসভা ইলেকশনতে আমাক নানা ধরনের প্রতিশ্রুতি দিছিল, যা লোকসভা নির্বাচনত আপনাদের গম পায় 2014 যে আমার ইলেকশন আসিল বঙ্গাইগাঁও নির্বাচনের সময়ত বর্তমানে আমার ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়া রাজহুয়াভাবে কৈছিল যে বিজেপি সরকার অহার লগে লগে কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে দীর্ঘদিনীয় দাবি যে জ্বলন্ত সমস্যা, এই সমস্যা 6 মাহের ভিতর ফুলফিল করা হব। 6 মাহ তো দূরের কথা, কবলে গেলে একটু দুর্ভাগ্যজনক যে বিজেপি সরকারখানে এনে ধরনের মিছলিয়া মন্তব্য দিব নালাগে। আজি অসমৰ বর্তমান মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যোগে হোক বিভিন্ন সভা সমিতিয়ে হোক নিজের কথা কই থাকে যে আমি সমগ্র অসম তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আমি উন্নতির কারণে চিন্তা করে আছো, কিন্তু আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমি কোশ্চেন করব বিচারিছো যে কোচ রাজবংশী জনগোষ্ঠী অসমের জনগোষ্ঠী হয় না হয়, কোচ রাজবংশী জনগোষ্ঠী যে জ্বলন্ত সমস্যা অসমের সমস্যা হয় না হয়, কোচ রাজবংশী জনগোষ্ঠী অসমের খিলঞ্জী হয় না হয়, কোচ রাজবংশী জনগোষ্ঠী অসমের ভূমিপুত্র হয় না হয়, আমি কোশ্চেন করব বিচারিছো। কোচ রাজবংশী জনগোষ্ঠী জ্বলন্ত সমস্যা যে জনজাতিকরণ আমি দীর্ঘদিন ধরে দাবি করে আইছো, সমাধানের ক্ষেত্র বিজেপি সরকার সদ ইচ্ছা আছে না নাই আমাক স্পষ্টভাবে মত প্রকাশ করব লাগে। আমি মুকলিভাবে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আহ্বান করেছো যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর আবেগ অনুভূতি লৈ আপনি খেলা নকৰিব, কারণ আমি ভাবিছিল যে বিগত কংগ্রেস সরকারে যে ধরনের আমাক ঠগিলে 15টা বছর যে ধরনের কোচ রাজবংশী জনগোষ্ঠীক যে ধরনের ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছিল, আমি শেহতীয়াভাবে ভাবিছিল যে বিজেপি সরকারখন অহার লগে লগে কোচ রাজবংশী জনগোষ্ঠীর জ্বলন্ত সমস্যা, এই সমস্যা হয়তো আর আমি রাজপথত ওলাব নালাগিব।
কিন্তু আজি বিজেপি সরকার দুটা কয় কার্যকাল প্রায় শেষ পাব। কিন্তু আজির তারিখে তো কোচ রাজবংশী জনগোষ্ঠীর জ্বলন্ত সমস্যা যি ধরনের আমার দাবি আছিল সেই দাবি একই হয়ে থাকিল। কোনো জনজাতিকরণের পদক্ষেপ লৈছে না সলিউশন করার কিবা একটা চিন্তা করেছে, সেই কারণে আমি মুখ্যমন্ত্রী ডাঙরাক আহ্বান করেছো যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর যি ধরনের আপনি সচিন্তা করা নাই, আমি সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থায় বারংবার আমি দাবি উত্থাপন করে আইছো যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে জ্বলন্ত সমস্যা এখন অসমৰ সমস্যা, আর অসম যদি ভাল এখন সুস্থ অসম গড়িব বিচারে তেতিয়া হলে কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে জ্বলন্ত সমস্যা আছে এই কোচ রাজবংশী জনগোষ্ঠীক বাদ দি কিন্তু এখন ভাল এখন বড় অসম গড়াটো সম্ভব নহয়। আমি ইতিমধ্যে বহুত এলানি কার্যসূচী হাতত লৈছো, আর যদি লোকসভা অহা 2024 লোকসভা ইলেকশনের আগে আগে কোচ রাজবংশী জনগোষ্ঠী যে ধরনের আমার যে ধরনের দাবি উত্থাপন করে আছে আমার যে সমস্যা আছে সমস্যা যদি আমার ফুলফিল নকরে কোচ রাজবংশী জনগোষ্ঠী যদি জনজাতিকরণ নকরে তেন্তে আমি নিশ্চয় সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থায় আমি নিশ্চয় আমি গুরুত্বপূর্ণ ভূমিকা লম। ইতিমধ্যে আমি বিভিন্ন মিডিয়ার যোগে হোক বা আমার কার্য এক্সিকিউটিভ যে আমার সভা হয়েছিল তাতে আমি মত প্রকাশ করেছিল যে প্রয়োজনত যে আগন্তক 2024 যে ধরনের আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী মানিখনিক যে ধরনের আমার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আইছে দীর্ঘদিন ধরে, যদি 2024 আগে আগে কোচ রাজবংশী জনগোষ্ঠী আমার যে ধরনের জনজাতিকরণের যে প্রক্রিয়াখানি যদি আগবাই নিয়ে না নিয়ে বা কোনো ধরনের আমি যে সদিচ্ছা দেখা না পাও নিশ্চয় আমি লোকসভা নির্বাচনত আমার একটা ভূমিকা থাকিব। প্রয়োজনত সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থায় আমার যেসমূহ বিভিন্ন আমার যে স্বগোষ্ঠীয় দল সকলের আছে ঐক্যবদ্ধভাবে আমি নিজে আমি পার্টি দিয়ার কারণে নিশ্চয় চিন্তা চর্চা করিম। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া হোক পেপার পত্রে আমি দেখবলে পাইছো যে আমার যে ধরনের বঙ্গভঙ্গ বা যে এটা আমার পশ্চিমবঙ্গত ইউটি গঠনের একটা প্রক্রিয়া আমি শুনবলে পাই আছো, এই ক্ষেত্রত সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থার কোনো দ্বিমত নাই। কারণ আপনাদের গমে পায় আমি যে পৃথক ক্ষমতাবোধ দাবি করে আইছিল আজি 1949 28 আগস্টত আমার যখন রাজ্য আছিল এই রাজ্যখন ভারত সরকারের লগত সামিল হয়েছিল এটা মার্জার এগ্রিমেন্টের চুক্তির জড়িয়ে। আজি জেসিপিএর প্রেসিডেন্টে হোক অনন্ত মহারাজ বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়ার যোগেদি আমি খবর পাই আছো যে আমার যেসমূহ আন্ডিবেট গোয়ালপাড়া যেসমূহ জিলা আর পশ্চিমবঙ্গের 7খনক জিলাক লো ইউটি গঠনের একটা প্রক্রিয়া চলি আছে, যদি হসা হসি কই কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার খানে যদি ইউটি গঠনের প্রক্রিয়াটি যদি বাস্তব রূপত যদি পরিণত করবে বিচারে আমি সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থায় নিশ্চয় আমার পূর্ণ সমর্থন থাকিব। আর আমি সরকারক দাবি জানাম যে হসা হসি কই যদি কোচ রাজবংশী জনগোষ্ঠীটোর লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠী যদি উন্নতি বিচারিছে ডেভেলপ করব বিচারিছে সঠিকভাবে সদিচ্ছারে আপনাদের যেখানে ইউটি গঠনের যেখানে প্রক্রিয়া এমনি আপনাদের বাস্তব ক্ষেত্র আগবাড়ি লই যাওক, লগতে আমি দাবি জানাম ইউটি গঠনের প্রক্রিয়ার লগতে আমি সদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থায় দাবি জানাম অসমত অসমত বসবাস করা যে আমার 70 লাখ কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ আছে যে আমি দীর্ঘদিন ধরে দাবি করে আইছো জনজাতিকরণ এই জনজাতির প্রক্রিয়াটাও যাতে একে মানে একেলগে যাতে লই যায় কেন্দ্রীয় সরকার যাতে গৃহীত করার একটা ব্যবস্থা করে। লগতে আমার কেএল জীবন সিংহ ডাঙরিয়াই যে ধরনের বিভিন্ন মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যোগেদি আমি শুনবলে পাও কারণ আমি বারংবার অসম সরকার তথা বিজেপি সরকার আমি দাবি উত্থাপন করে আইছিল যে আমার যেসমূহ দাদা ভাই যেসমূহ জাতির চিন্তা করি বেলেগ একটা লাইনত বেলেগ একটা পন্থাত গুছি গৈছে এই 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 পন্থার মানুষখিনিক গোটেইখিনি আমারে স্বগোষ্ঠীয় মানুষ হয় আমারে দাদা ভাই আমি কেতিয়াও নিবিচারো যে বেলেগ একটা পন্থাত যাব লাগে সৎ এটা সঠিক দিশত ঘুরি আহিব লাগে। আর সরকারক আমি দাবি এখিনি জানাম বর্তমান আমার যে আমার মানে অস্ত্রধারী সংগঠন কেএলও আছে কেএলওর যে আমার চেয়ারম্যান জীবন সিংহ ডাঙরিয়া জীবন সিংহ ডাঙরিয়ার লগত একটা ভাল একটা বাস্তব রূপত
এটা ভাল আলোচনা হব লাগে। আলোচনা হই বর্তমানে যে কেন্দ্রীয় সরকারে যে ধরনের চিন্তা চর্চা করেছে বা চিন্তা করে আছে ইউটি গঠনের প্রক্রিয়াটু, এই ইউটি গঠনের প্রক্রিয়াটুতে যাতে আমার এই আমার চেয়ারম্যান কেএলর চেয়ারম্যান জীবন সিংহ ডাঙরিয়াক যাতে লগত লই আলোচনাখিনি করে এইখানে আমি আহ্বান জানাম। সব এই ক্ষেত্র আজি যুদ্ধ ভাই দাদাই যুদ্ধ অস্ত্রধারী সংগঠন গুছি গেছে বেলেগ কিন্তু চিন্তা করে যাওয়া নাই। আজি জাতিটুক উদ্ধারের ক্ষেত্র জাতিটুক যে পিছ পড়ে আছে, জাতিটুক যে বিভিন্ন ক্ষেত্র এটা অগ্রাসন করে আছে, জাতির চিন্তা করে কিন্তু সিহতে এটা অস্ত্রধারী সংগঠন গুছি গেছে। এই ক্ষেত্র কি মন্তব্য দিছে, কিয় মন্তব্য দিছে আমি কোনো ধরনের মন্তব্য দিব বিচারা নাই। আমি এখিনিয়ে কব বিচারিছো যে আমার যে বর্তমান কমতাপুর অটোনমাস কাউন্সিলর যে আমার চিফ আছে সম্মানীয় গোকুল বর্মন ডাঙরিয়া, আমি দেখিলে পাইছো যে ধরনের এখন নাথযোগী প্রোগ্রামত এখন গিয়ে তাতে যে একটা মন্তব্য কৈছিল, কবলে গেলে এই মন্তব্য এটা মানে দুর্ভাগ্যজনক। কারণ আজি সদৌ কোচরাজবংশী ছাত্র সন্থাই যে আমি দীর্ঘদিন ধরে দাবি করে আইছো যে কোচরাজবংশী জনগোষ্ঠীর যে জ্বলন্ত সমস্যা বিভিন্ন আমি পিছ পড়ে আছো, বিভিন্ন সভা সমিতি আমি কই থাকু, এই ক্ষেত্র বকুল বর্মন ডাঙরিয়া যে ধরনের মন্তব্য করেছে এটু এটা হাস্যকর হয়। কারণ আমি সবে জ্ঞাত আমি অসমীয়া কই কিন্তু আমার যে ধরনের অস্তিত্ব আমি হেরাই পেলাইছো, আমার নিজের কলা সংস্কৃতি নিজের ভাষা নিজের খাওয়া খাদ্য আমি গোটেইখিনি কিন্তু আমি অসমীয়া করি করি আমি গোটেইখিনি হেরাই পেলালো। এজন সংগ্রামী সত্তা হই এটা সময়ত আক্রাসুর মাজিয়াত যে ধরনের আন্দোলন করেছিল, যে ধরনের ইয়াতে থাকি জাতির হয়ে মাত মাতিছিল, আজি এটা কবলে গেলে এটা কেএসির একটা চিফ হয় এ ধরনের মন্তব্য দিয়াটা আমি সদৌ কোচরাজবংশী ছাত্র সভায় দুর্ভাগ্য বলে আখ্যা দিছো। এনে ধরনের মন্তব্য দিব নালাগিছিল। আর মুঠতে অসমীয়া কোনো একটা জাতি নহয়, কোচরাজবংশী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, নিজস্ব সাজপার আছে, নিজের কালচার আছে, আমি কেনেকৈ অসমীয়া হব পারো? গতি মানে সদৌ কোচরাজবংশী ছাত্র সন্থায় এখিনি কব বিচারিম যে যে ধরনের এটা নাথযোগী ছাত্র সন্থার প্রোগ্রামত যে ধরনের মন্তব্য আগবাইছিল এই মন্তব্যক আমি হাস্যকর বলে আখ্যা দিব বিচারিছো।